আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে সিমসনের ওয়ান বাই থ্রি বিধি সিমসনের থ্রি বাই এইট বিধি ট্রাফি জডাল বিধি ব্যবহার করে ইন্ট্রিগাল ফর্ম জিরো টু পাই বাই টু সাইন এক্স ডি এক্সের মান নির্ণয় করো প্রত্যেক ক্ষেত্রে বোলের তুলনা করো সমাধান এখন এই অঙ্কটি করার পূর্বে আমাদেরকে জানতে হবে সিমসনের ওয়ান বাই থ্রি সূত্র সিমসনের থ্রি বাই এইট সূত্র ট্রাফি জডাল সূত্র সম্পর্কে তো এখানে ট্রাফি জডাল সূত্র হলো। বিস্তার তার এইচ ইন্টু হাফ অর্থাৎ বিস্তারকে আমরা হাফ দ্বারা গুণ করব আবার এখানে বিস্তার তার এইচ ইকুয়াল টু হবে আপার লিমিট পাই বাই টু মাইনাস লোয়ার লিমিট জিরো ডিভাইডেড বাই এখন আমরা কত দ্বারা ভাগ করব সেটি হচ্ছে প্রশ্ন এখন যদি আমরা এগারো কোটি ব্যবহার করি তাহলে আমরা দশ দ্বারা ভাগ করব আর যদি সাত কোটি ব্যবহার করি তাহলে আমরা ছয় দ্বারা বাক করব এখানে যেহেতু আমরা ভুলের পরিমাণ তুলনা করবো সেক্ষেত্রে এগারো কোটি ব্যবহার করাই উত্তম হবে এক্ষেত্রে এখানে আমরা দশ দ্বারা বাক করব তাহলে এখানে হবে পাই বাই টোয়েন্টি অর্থাৎ বিস্তার তার এইচ ইকুয়াল টু হচ্ছে পাই বাই টোয়েন্টি এখন যেহেতু আমরা এগারো কোটি ব্যবহার করতেছি তাহলে এগারো কোটিগুলো হল ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স ওয়াই সেভেন ওয়াই এইট ওয়াই নাইন ওয়াই টেন তাহলে ট্রাফি জডাল সূত্র হবে প্রথম কোটি ওয়াই নট প্লাস শেষ কোটি ওয়াই টেন প্লাস এখন বাকি যে মানগুলো থাকবে সেগুলোকে আমরা টু দ্বারা গুণ করে লিখব তাহলে টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই সেভেন প্লাস ওয়াই এইট প্লাস ওয়াই নাইন তাহলে এটি হচ্ছে ট্রাফি জডাল সূত্র একইভাবে সিমসনের ওয়ান বাই থ্রি সূত্র হলো এখন আমরা বিস্তার এইচকে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করবো তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এইচ এখানে আমরা প্রথম কোটি এবং সর্বশেষ কোটি লিখব তাহলে ওয়াই নট প্লাস ওয়াই টেন প্লাস এখন ওয়াই নট এবং ওয়াই টেন ছাড়া বাকি জুর কুটিগুলোকে আমরা টু দ্বারা গুণ করবো তাহলে টু ইন্টু জোর কুটিগুলো হলো ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই এইট প্লাস এখন বাকি যে কুটিগুলো থাকবে সেগুলোকে আমরা ফোর দ্বারা গুণ করব তাহলে ফোর ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই সেভেন প্লাস ওয়াই নাইন এটি হচ্ছে সিমসনের 1 বাই থ্রি সূত্র এখন সিমসনের 3 বাই এইট সূত্র হলো এখন বিস্তার এইচকে আমরা থ্রি বাই এইট দ্বারা গুণ করব এবং এখানে আমরা প্রথম কুটি এবং সর্বশেষ কুটি লিখব তাহলে ওয়াই নট এখন আমরা তিনের গুণিত কুটিগুলোকে টু দ্বারা গুণ করবো তাহলে এখানে হবে ওয়াই থ্রি ওয়াই সিক্স ওয়াই নাইন তাহলে টু ইন্টু ওয়াই থ্রি প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই নাইন প্লাস এখন যে মানগুলো থাকবে সে মানগুলোকে আমরা থ্রি দ্বারা গুণ করব তাহলে থ্রি ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই সেভেন প্লাস ওয়াই এইট ব্র্যাকেট ক্লোজ তো এটি হচ্ছে সিমসনের থ্রি বাই এইট সূত্র এখন আমরা অঙ্কের সমাধানে আসি এখন প্রদত্ত সমাকলনের ব্যবধিকে আমরা দশটি সমান ভাগে বিভক্ত করি তাহলে বিস্তার এইচ ইকুয়াল টু আপার লিমিট পাই বাই টু মাইনাস লোয়ার লিমিট জিরো ডিভাইডেড বাই যেহেতু আমরা এগারো কোটি ব্যবহার করতেছি তাহলে দশ দ্বারা বাক করব তাহলে এখানে হবে পাই বাই অর্থাৎ তার এইচ ইকুয়াল এখন ধরি ওয়াই টু এখন উপব্যবধির প্রত্যেক বিন্দুতে ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের মানগুলো বের করি তাহলে এই সারিতে এক্স এবং এই সারিতে ওয়াই ইকোয়াল টু সাইন এক্স লিখি এখন এক্সের মানগুলো হবে জিরো থেকে শুরু করে বিস্তার পাই বাই টোয়েন্টি করে পাই বাই টু পর্যন্ত তাহলে জিরো ওয়ান ইন্টু পাই বাই টোয়েন্টি 2 into pi by 20 3 into pi by 20 4 into pi by 20 5 into pi by 20 6 into pi by 20 7 into pi by twenty, eight into pi by 29 9 into pi by 20 10 into pi by 20 তাহলে এটি হচ্ছে ওয়াই নট কুটি এটি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স ওয়াই সেভেন ওয়াই এইট ওয়াই নাইন ওয়াই টেন এখন যদি আমরা এক্স ইকোয়াল টু এই ফাংশনে জিরো বসাই তাহলে সাইন জিরোর মান হচ্ছে জিরো অর্থাৎ এক্স ইকোয়াল টু জিরো বসালে ওয়াই ইকোয়াল টু হবে জিরো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে বাকি মানগুলো বের করব। তাহলে এখানে আমরা টাইপ করি সাইন এক্স এখন এখানে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত আছে সেক্ষেত্রে আমাদেরকে রেডিয়ানে নিতে হবে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা মোট বাটনে ক্লিক করতে থাকি তাহলে এখানে টু অপশনে রেডিয়ান আছে তাহলে আমরা টু বাটনে ক্লিক করি তাহলে রেডিয়ানে সিলেক্ট হলো এখন আমরা ক্যালকুলেট করবো তাহলে ক্যালকুলেট এখন এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই টোয়েন্টি তাহলে আমরা এক্স ইকুয়াল টু লিখব পাই ভাগ টোয়েন্টি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ফোর এখন আমাদের সুবিধার জন্য আমরা পাঁচ ঘর পর্যন্ত ফিক্স করে নেই এখন ফিক্স করার জন্য আমরা মুড বাটনে ক্লিক করতে থাকি এখন আমরা ওয়ান বাটনে ক্লিক করি যেহেতু আমরা পাঁচ গড় পর্যন্ত ফিক্স করব তাহলে ফাইভ বাটনে ক্লিক করি তাহলে পাঁচ গড় পর্যন্ত মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি একইভাবে এখন আমরা এক্স ইকোয়াল টু টু ইন্টু পাই বাই টোয়েন্টি বসাব তাহলে ক্যালকুলেট এখন এক্স ইকোয়াল টু হচ্ছে টু পাই টোয়েন্টি তাহলে টু পাই বা টোয়েন্টি এখন মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো টু জিরো পয়েন্ট থ্রি জিরো একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা পরবর্তী মানগুলো বের করে পাই ওয়াই থ্রি হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি ডাবল নাইন ওয়াই সমান হবে জিরো আবার ওয়াই সমান হবে ওয়ান এখন সিমসনের ওয়ান বাই থ্রি সূত্র হতে আমরা জানি ইন্টিগ্রাল ফ্রম জিরো টু পাই বাই টু সাইন এক্স সমান হচ্ছে ওয়াই ডি वन बाय थ्री इंटू एच अर्थात एच बाय थ्री इंटू वाई नॉट प्लस वाई टेन प्लस टू इंटू वाई टू प्लस वाई फोर प्लस वाई सिक्स प्लस वाई एट प्लस फोर इंटू वाई वन प्लस वाई थ्री प्लस वाई फाइव প্লাস ওয়াই সেভেন প্লাস এখন যদি আমরা বিস্তার এইচ এর মান পাই বাই এবং ওয়াই নট থেকে শুরু করে Y10 পর্যন্ত মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব ওয়ান এখন সিমসনের থ্রি বাই সূত্র হতে আমরা জানি ইনটিগ্রাল ফ্রম জিরো টু পাই বাই টু সাইন এক্স সমান হচ্ছে ওয়াই ডি এক্স ইকাল টু থ্রি এইচ বাই এইট থ্রি এইচ বাই এইট টু নাইন ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই টু এখন এখানে এইচ এর মান এবং ওয়াই নট থেকে শুরু করে ওয়াই পর্যন্ত মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে ক্যালকুলেশন করলে হবে জিরো সিক্স ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি এখন ট্রাফি জর্ডাল সূত্র হতে আমরা জানি ইন্টিগ্রাল ফ্রম জিরো টু পাই বাই টু সাইন এক্স সমান হচ্ছে ওয়াই ডি এক্স ইকাল টু এইচ বাই টু ইন্টু ওয়াই নট প্লাস এখানে ওয়াই টেন হবে তাহলে ওয়াই টেন প্লাস টু ইন্টু y1, ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই সেভেন প্লাস এখন এখানে যদি আমরা এইচের এর মান এবং ওয়াই থেকে শুরু করে y10 পর্যন্ত মানগুলো বসাই তাহলে ক্যালকুলেশন করলে হবে জিরো পয়েন্ট ডাবল নাইন এইট ওয়ান এখন দ্বিতীয় অংশ এখন দ্বিতীয় অংশে আমরা ভুলের তুলনা করবো এখন আমরা সমাকলনটির প্রকৃত মান বের করবো তাহলে সমাকলনটির প্রকৃত মান ইন্টিগ্রাল ফ্রম জিরো টু পাই বাই টু সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু এখন সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট পাই বাই টু ইকুয়াল টু এখন যদি আমরা আপার লিমিট বসাই তাহলে মাইনাস কস এক্স সমান হচ্ছে পাই বাই টু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখন যদি লোয়ার লিমিট বসাই তাহলে কস জিরো ইকোয়াল টু এখন আমরা জানি কস পাই বাই টু এর মান হচ্ছে জিরো প্লাস কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে ওয়ান সুতরাং ত্রুটি সমূহ হল এক সিমসনের ওয়ান বাই থ্রি সূত্রের জন্য তাহলে সিমসনের ওয়ান বাই থ্রি সূত্রের জন্য এখন সমকলনটির প্রকৃত মান হচ্ছে ওয়ান মাইনাস সিমসনের সূত্র হতে আমরা মান পাইছি এখানে ওয়ান পয়েন্ট জিরো জিরো ইকুয়াল টু এখন ওয়ান থেকে যদি আমরা এ মান মাইনাস করি তাহলে হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ ফোর সিক্স সূত্রের জন্য এখন যুগোষ্ঠীর প্রকৃত মান হচ্ছে ওয়ান মাইনাস সিমসনের থ্রি বাই সূত্র হতে আমরা মান পেয়েছি জিরো জিরো সিক্স ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি ইকুয়াল টু এখন মাইনাস করলে হবে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন থ্রি ফোর টু থ্রি নাইন সেভেন তিন ট্রাফি জডাল সূত্রের জন্য এখন যুগোষ্ঠীর প্রকৃত মান হচ্ছে ওয়ান মাইনাস এখন ট্রাফি জডাল সূত্র হতে আমরা মান পেয়েছি জিরো পয়েন্ট ডাবল নাইন এইট ওয়ান টু এখন মাইনাস করলে হবে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান নাইন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ